প্রিয় বিয়ে বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমরা দেখে নাও তোমাদের কম্পালসারি যে পরীক্ষা হয়েছে ইংলিশের দু হাজার তেইশের প্রশ্নপত্রে অনেকে কোশ্চেন পেপার দু হাজার চব্বিশ বলে লিখছেন কিন্তু এটা চব্বিশের প্রশ্নপত্র নয় তোমরা পরীক্ষা দেবে দু হাজার তেইশের প্রশ্নপত্র তো দু হাজার তেইশের কম্পালসারি ইংলিশ পেপারের সম্পূর্ণ সমাধান তোমরা দেখে নাও তোমাদের যে পরীক্ষা হয়েছে তোমরা সেই প্রশ্নপত্রের সমাধানটি দেখে নাও সেট ওয়ানের ঠিক আছে অ্যান্সারগুলো তোমরা দেখে নাও ইন দ্য পোয়েম ব্রেক 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 ওয়াট ইজ ব্রেকিং অন দ্য কুট গ্রে স্টোন অপশান এ অ্যান্সার ঠিক আছে দু নম্বরের প্রশ্নের অ্যান্সার দেখে নাও সরফুল দুঃখজনক দ্য পোয়েম ব্রেক 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 ওয়াজ রিটেন অ্যাজ অ্যান এল ফর হুম দ্য পোয়েটস ফ্রেন্ড ঠিক আছে চার নম্বর এই প্রশ্নের কোশ্চেনগুলো তোমরা দেখবে পিডিএফে মেলাবে তোমাদের যে সাইশান আমি দিয়েছিলাম পিডিএফসে সেখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়েছো প্রায় উনিশটি থেকে কুড়িটি প্রশ্ন তোমাদের কমন এসছে চার পাঁচটি আমি বলেইছিলাম যে আলাদাভাবে তোমাদের দেবে তো মোটামুটি তোমরা এখান থেকে যদি কেউ পিডিএফ নোটসগুলো আমার পড়ে গেছে যারা পিডিএফ নোটসগুলো দেখে গেছে আমি পিডিএফ নোটস ফ্রি অফ কস্টেই তোমাদের কিন্তু চ্যানেলে দিয়ে দিয়েছি সেখান থেকে ডাউনলোড করে অনেকে পড়ে গেছে অনেকে জানিয়েছে স্যার আপনি যে পিডিএফগুলো দিয়েছেন সেখান থেকে পড়ে গেছি আমরা মিনিমাম পনেরো নম্বর পনেরোটা আমরা অ্যান্সার করতে পেরেছি একদম ঠিক আছে মানে পনেরো নাম্বার মানে তারা তিরিশ নম্বর একদম পঞ্চাশে পাচ্ছে মানে সিক্সটি পার্সেন্টের উপরে প্রশ্ন সে শুধুমাত্র অনলাইন ফলো করে ক্লাস ফলো করে তারা নাম্বার পেয়ে যাচ্ছে তার জন্য তাকে চারশো পাঁচশো ছশো টাকা দিয়ে কোনো টিউশনিও পড়তে হয় যাই হোক তো চেষ্টা করি তোমাদেরকে যতটা পারি কম রেগুলেশনের বিনিময় সামান্য রেগুলেশন বিনিময় চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরো এবং যারা পড়ছো যেখানে পড়ছো সেখানে অবশ্যই পড়বে ফিজ দিয়ে তোমরা পড়ছো সেখানে আরও ভালো ডিটেলসে তোমরা বুঝতে পেরেছো পড়বে যারা একান্তই পড় পড়ে উঠতে পারো না যেখানে টই কেনা নেই তারা অবশ্যই পিভিস্টারি ক্লাসে যোগাযোগ রেখো এবং যারা করছো তারাও যোগাযোগ রেখো তাদের কোনো কিছু সমস্যা হলে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো তো দেখে নাও পরবর্তী প্রশ্ন পাঁচের অ্যান্সার হবে সি অ্যান্সার সি ওকে আফটার ওয়ার্ডস দ্য টাইটেল অফ দ্য পোয়েম আফটার ওয়ার্ডস রেফার্স টু ঠিক আছে দ্য টাইম আফটার দ্য স্পিকার্স ডেথ এটি আমি আগের দিনই নোটসে এটা আমি তোমাদের মডেল প্র্যাকটিস এটাই প্রশ্ন দিয়েছিলাম ঠিক আছে এবং চার আর পাঁচের দুটো প্রশ্নই আমি তোমাদের তিন চার পাঁচ তিনটে প্রশ্নই তোমাদের দেখবে মডেল কোশ্চেন পেপারে ছিল ঠিক আছে ছয় সাত আট নয় দশের অ্যান্সারগুলো তোমরা দেখে নাও ছয়ের অ্যান্সার হবে সি সাতের অ্যান্সার সি আটের অ্যান্সার তোমার হচ্ছে বি নয়ের অ্যান্সার হচ্ছে এ কান্ট্রি হুইচ ইজ দ্য হ্যাভেন অফ ফ্রিডম ঠিক আছে তো এগুলো দেখে নাও তোমরা দশের দাগের এগারোর দাগের বারোর দাগের অ্যান্সার দশ এগারো বারো এবং এর সাথে তেরোর দাগের দেখে নাও এজেন্ট অফ এ গ্রাম ফোন কোম্পানি ফরটিন কোয়েশ্চেন নাম্বার অ্যান্সার দেখে নাও পনেরো ষোলো সতেরো আঠেরোর কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নাও ষোলোর অ্যান্সার হবে দ্য ক্যাপ্টেন সতেরো অ্যান্সার হবে এইট থাউজেন্ড ওকে আগের প্রিভিয়াস ভিডিওতে মার্ক করগুলো একটু ফুল হয়ে গেছিলো ঠিক আছে তো দেখে নাও আঠেরো অ্যান্সার হবে সি ফর গেটিং ম্যারিড উনিশের অ্যান্সার হবে ঠিক আছে গমতি দেবী কুড়ির অ্যান্সার হবে হাউ মেনি মান্থস লেটার ওয়াজ দ্য চাইল্ড বর্ন আফটার গাঙ্গুস ম্যারেজ সিক্স মান্থস এটি তোমরা একটু দেখে নিও যদি তোমাদের ডাউট থাকে কমেন্ট বক্সে লিখে জানাবে ঠিক আছে একুশের বাইশের এবং তেইশের কোশ্চেন অ্যান্সার দেখে নাও তোমরা আমি আলোচনা করলাম না কারণ তোমাদের অনেকেই যারা পরীক্ষা দিতে যাবে ইভিনিং শিফটে তারা দেখছো তাদের যাতে কম সময় লাগে সেই জন্যই আমি এইভাবে এইগুলো মার্ক করে দিয়েছি এতে অ্যান্সারগুলো তোমরা দেখে নিতে পারো এখান থেকে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে করে যাও এখান থেকে তোমরা তিন চারটি প্রশ্ন কিন্তু কমন পাবে যারা ইভিনিং শিফটে পরীক্ষা দিতে যাচ্ছ ঠিক আছে তোমরা এটা এখান থেকে একটু প্রশ্নগুলো দেখে নিও তোমরা এখান থেকে তিন চারটি প্রশ্ন কিন্তু রিপিট পাবে ঠিক আছে তো দেখে নেওয়ার পর তোমাদের চব্বিশ এবং বাইশে পঁচিশে কোয়েশ্চেন অ্যান্সার ঠিক আছে তোমাদের আর অন্যান্য সাবজেক্টের যদি সায়সান লাস্ট মিনিটের নোটস ক্লাস নোটস তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আমি তোমাদের সামনে ফ্রি অফ কস্টে তোমাদের কিছু নোটস আমি প্রোভাইড করে দেবো যেগুলো পড়লে তোমরা অন্তত পাঁচটুকু করে যেতে পারবে ঠিক আছে তোমাদের পিভি স্টাডি ক্লাস সবসময় রয়েছে তোমরা দেখে নেবে তোমাদের বিগত তিন থেকে চার বছর অনেকে পিভি স্টাডি ক্লাস ফলো করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তার থেকে কোনো কিছু রেমুনেশান নেওয়া হয়নি শুধুমাত্র সে পিভি স্টাডি ক্লাস অনলাইন ক্লাসগুলো ফলো করেছে যা নোটস দিয়েছি সেগুলো ফলো করেছে পড়ে গেছে গ্রাজুয়েশানে সিক্সটি পার্সেন্ট অ্যাভাব নাম্বার পেয়েছে ঠিক আছে অনেক এখন ইউটিউবার অনেক নতুন এসছে যারা বাজেভাবে মানে অন্যকে ছোট করে নিজে এগাবো সেরকম প্রবণতা আছে যাই হোক তারা তাদের কাজ করবে আমাদের কাজ আমরা এগিয়ে যাব ঠিক আছে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা পড়া করব যেখানে কম রেমোনেশান থাকবে যেখানে বিজনেস হবে না সেই জায়গায় আমরা আমরা পড়ার ইয়ে করব ঠিক আছে তো আজকের মতো ভিডিওটি শেষ করছি